দেগঙ্গার আওয়াজ কাকুলিদি আপনি কি শুনতে পাচ্ছেন দেগঙ্গার আওয়াজ দেগঙ্গা এবার বলছে যে কাকুলিদি আপনি কলকাতার বাড়িতে থাকুন আর তাপস দিল্লিতে যাক এই আওয়াজ দেগঙ্গায় আমাদের কাছে চাল চোরের চাল চুরির টাকা নেই একশো দিনের কাজের চুরির টাকা নেই আমাদের কাছে আমপানের ত্রিপল চুরির টাকা নেই আর এই দেগঙ্গাকে লুটে এই রহিমাদিরা বাকিবুররা এর শেষ থেকে ছাড়বে দেগঙ্গার মানুষ কারণ দেগঙ্গা আপনারা জানেন যদি প্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী বাকিবুরদা বাকিবুরকে দিয়ে এই বিদেশে দিয়ে এবং বিদেশ এবং রহিমার মধ্যে আবার একটু জানেন তো মুখ দেখাতে কি নেই আমরা বলছি নাটক বন্ধ করুন দেগঙ্গাকে লুট করা হয়েছে এবার আর নয় হিন্দু মুসলমানের পলিটিক্স করে দেগঙ্গাকে রক্ষা করতে পারবেন না বিদেশরা বাকিপুররা লুট করেছে আর কাকুলি দি আপনি ভেবেছিলেন এই দেগঙ্গা আপনাকে 2019 সালে হাজার ভোটে লিড দিয়ে দিল্লিতে পাঠিয়েছিল আপনি এই দেগঙ্গাকে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আপনি এই দেগঙ্গাকে দাঙ্গা উপহার দিয়েছেন দেগঙ্গার মানুষ তাই বলছে আর নয় আমরা হিন্দু মুসলমান চাই না আমার দলের চেয়ারম্যান আছে উনি বলবেন পঞ্চায়েত থেকে লুট করলো একশো দিনের কাজের টাকা লুট করলো পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আর রহিমাদি সবাই পঞ্চায়েত থেকে গরিব কেটে খাওয়া মানুষের অধিকারটাকে লুট করলো তাই এক তারিখে নির্বাচনে চুপচাপ খামে ছাপ অনেক কথা বলার ছিল শুধু এই কথাটা বলবো যে মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি কাকুলিদি তৃণমূল কলি দি আচল পেতে টাকা নিতে দেখেছে দেগঙ্গার মানুষ আর হিন্দু মুসলমানের পলিটিক্স করেছে তাই আমরা বলতে চাইছি এই পনেরো বছরে কাকুলি দি এই দেগঙ্গাটাকে লুট করেছে হিন্দু মুসলমানের পলিটিক্স করেছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন বলছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা ইন্ডিয়ান সেকুলার ফন বলছি মোরা এক বিন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় নমনে হিন্দু তাহার প্রাণ আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছে আমার দলের চেয়ারম্যান বলছেন আমার হিন্দু ভাইরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা যে পূজা করবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে প্রার্থনা করবে আর আমার মথুয়া ভাইরা তারা হরিচাদ গুরুচাদের ডঙ্কা বাজিয়ে তারা প্রার্থনা করবে আর আদিবাসী দলিত ভাইরা তারা হচ্ছে জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আমরা এই ইন্ডিয়ান সেকুলার ফোন দেখতে চাই তাই বাবুল সুপ্রিয় যতই দাঙ্গায় হাত লাগা লাগা কেন বাবুল সুপ্রিয় বিজেপি তালালি করেছে আমার ইমাম সাহেবের সন্তানকে খুন করেছে আসাম আর যখন আমরা দেখেছি একদল যুবক গোপাল

হোক আমরা এই সংস্কৃতির বাংলা দেখতে চাই আমরা বুক চিতিয়ে লড়াই করবো একদিকে তাপস বেদার্জি একদিকে আমার দলের চেয়ারম্যান সিদ্দিকী সায়ন দাস বিশ্বজিৎ মাইতি আমরা বুক তাই শেষ কথা বলি যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান শুধু একটা কথা বলবো আমার দলের চেয়ারম্যান বাংলার বাক্যে আটকানোর চেষ্টা হয়েছিল শাসনে শাসন ছানার রাতের ঘুম হারাম করে দিয়েছে আর আমরা এই এক তারিখের নির্বাচনে ইলেকশন কমিশন রাতের ঘুম হারাম করে ছাড়বো কারণ এখানে কোনো বাইনারি পলিটিক্স করা যাবে না সেই কথাটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আর এখনো এই গ্রামে গ্রামে ফুটো মস্তান শাহজাহানে শাহজাহানের বাহিনী কাজ করছে শুধু এই কথাটা বলবো গরীব মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার দলের চেয়ারম্যান সেই কথাটাই বলতে এসেছে বসিরহাটের কাটিহার আবার বসিরহাটে কাটিহার এবং সরুপনগর থেকে এই তৃতীয় জনসভা তারপরে আবার মিটিং আছে শুধু আমার ভাইদেরকে বলবো যেখানে যেখানে হাজার হাজার মানুষ আছে আপনার মোবাইলের ফ্ল্যাশটা শুধু অন করবেন আমার নওসা সিদ্দিকী যখন বক্তব্য রাখবে রাখবেন তো সবাইকে অভিনন্দন জানিয়ে এক তারিখের জন এক তারিখের বোতাম টিপে খাম চিহ্ন চোর তাড়াবেন তো থেকে চোর তাড়াবেন তো চোর তাড়াবেন ভাই আমরা আমরা সবাই সবাই চাই যে এই দেশ থেকে বিজেপি শক্তিকে দূর করতে বিজেপি শক্তিকে হারিয়ে দিতে তাই তো কিন্তু বিজেপিকে হারাতে গেলে আমরা কোন প্ল্যাটফর্মে কোন পার্টির মাধ্যমে আমরা হারাবো বিজেপিকে হারাতে গেলে টিএমসির মাধ্যম কি আমাদের অবলম্বন করা যাবে কেন যাবে না যার নাম বিজেপি তার নাম তৃণমূল কংগ্রেস যার নাম টিএমসি তার নাম বিজেপি এইটাকে মিলিয়ে দেওয়ার জন্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের সামনে এসেছে আপনি মিলিয়ে নিন অযোধ্যায় দাদা নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করেছেন আর দিদি দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন আমার আপনার ট্যাক্সের টাকায় সুতরাং আমাদের বুঝতে হবে যে যারা বলছে বিজেপিকে আটকাতে গেলে বিজেপিকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেসের আস্তরে নিতে হবে তাদেরকে খুব ভালো করে মনে রাখা দরকার যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বিজেপির নিরাপত্তার বলয়ে দাঁড়িয়ে বিজেপির মাধ্যমে পাওয়া বিজেপির পক্ষ থেকে পাওয়া নিরাপত্তার মাধ্যমে দাঁড়িয়ে তিনি এখানে দুর্নীতি করছেন তাই যদি না হতো তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই হাজার হাজার দুর্নীতির এত ভুরি ভুরি পাহাড় পরিমাণ প্রমাণ থাকার পরেও তিনি গ্রেফতার হচ্ছেন এবং তার ভাইপো নিরাপত্তার বলয়ের মধ্যে রয়েছেন সুতরাং এর দ্বারা এটাই প্রমাণ হয়ে যায় যে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বিজেপি এবং আরএসএস এর মাধ্যমে নিরাপত্তা পেয়ে নিরাপদের মাধ্যমে রয়েছে সুতরাং আরেকটা কথা বলতে চাই যে সারা ভারতবর্ষে বিজেপি ভারতীয় জনতা পার্টি যে ধর্মীয় মেরুকরণ ধর্মের সাম্প্রদায়িকতার উস্কানিতি দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই রাজ্যের বুকে তিনি ধরাকে সরা জ্ঞান করতে করতে কি বলেছেন তিনি বলেছেন রামায়ণ মহাভারত কোরআন বাইবেল গীতা শেষ হয়ে যাবে আমার কাহিনী শেষ হবে না আজকের এই কার্তিকপুরের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মঞ্চ থেকে বলতে চাই হে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি এবং আপনার পার্টি নেতৃত্বরা যে অধত্ব দেখিয়েছেন কোরআন এবং ধর্মগ্রন্থ নিয়ে তার কারণে আপনি ধুলিসাত হয়ে যাবেন কিন্তু এই বাংলার মানুষের প্রত্যেকে প্রত্যেকে তাদের নিজেদের অধিকার নিয়ে বাঁচতে পারবে কিন্তু আপনার এই উদ্ধতার কারণে আপনি ধুলিসাত হয়ে যাবেন এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নশো সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ মোস্তাফিজুর ভাইকে ভাই যেটা বললেন বাংলার সম্পৃতি নষ্ট করার চেষ্টা করছে বিজেপি একা নয় সঙ্গে আমার দিদি উঠে পড়ে লেগেছে যদি তাই না হতো তিনি কিভাবে মঞ্চ উঠে বললেন গীতা শেষ হয়ে যাবে সমস্ত ধর্মগ্রন্থ শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে কিন্তু এই বাংলার উন্নয়ন শেষ হবে না ও দিদি উন্নয়ন হওয়ার কথা এই উন্নয়ন হচ্ছে আপনারা নেদার বাড়িতে উন্নয়ন হচ্ছে আপনারা জেনে আগে খেতো বিড়ি পাতা সে এখন গায় সিগারেট উন্নয়ন হচ্ছে সেই নেদার বাড়ি যে যারা বাইক সে যারা যাচ্ছে কা যে যারা তো সাইকেল সে যারা আজকে বুলেট এই হলো আপনার উন্নয়ন আর আপনি বলছেন সুবস্থ ধর্মগ্রন্থ শেষ হয়ে যাবে আপনার উন্নয়ন শেষ হবে না ভিক্ষা잖아요 আপনার আপনার উচিত এই বাংলার মানুষের কাছে মাথা নত করে অন্যায় স্বীকার করা তবে না হলে এই বাংলা দেবে রাজ্য নেতৃত্ব আমাদের রাজ্য নেত্রী মাননীয় শ্রী নাতাসাদী মহাশয়াকে জুবিদি মহাশয়া জুবিদি মহাশয়াকে বলবো এখন তার মূল্যবান বক্তব্য